লা 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 কিরে, সারাদিন আয়নার সামনে দাঁড়ায় মাথার চুল আশরাস। চেহারা যদি ভালো না হয় তাহলে চুল আশরাইলে কি আর সুন্দর দেখাবে? তোর মতো ফেস কাটিং হইলে তো আমি বাসায় আয়নাই কিনতাম না রে। তার উপর করিস না গোসল, বছরের পর বছর গোসল না করে খালি মাথায় চিরুনি দিয়ে আশরাইলেই চেহারা সুন্দর দেখায় না, গর্দভ। খবরদার আলমারি খুলবি না। আলমারির ভিতর আছে মোটে একটা সেরা জিন্সের প্যান্ট আর দুইটা কালো গেঞ্জি, তার জন্য দিনে 14 বার করে খালি আলমারি খুলবে। এই তোর এই দুইটা সেরা প্যান্ট গেঞ্জি, এগুলো তুই খুলে খাটের উপর রাখতে পারিস না? আলমারির ভিতরে রাখিস কেন? ওরে যে আমি এই খাটের মধ্যে শুইতে দেই এইটাই ওর সাত কপালের ভাগ্য। ও আবার খাটের উপর জামা কাপড় রাখবে না? খাটের উপর কিছু রাখলে বালিশ দিয়ে চাপা দিয়ে ওর কাংশা আমি ফাটাই ফেলবো না? ওর পাশার নিচে ম্যাগনেট ফিট করা আছে, ও খাটের যেইখানে বসে সাথে সাথে পুরা চাদরটা গোটায় নিয়ে ওইখানে চলে যায়। আর কি একটা জিন্সের প্যান্ট পরে থাকে, এইটা পরে খাইতে যায়, এইটা পরে ঘুমায়, এইটা পরে ঘুরতে যায়, এইটা পরে অফিস করে, এইটা পরে বাথরুমে যায়, সব কিছু এটা পরে করে। কি গন্ধ! এই ভালো কথা, তুই ভালো দেখে কয়েকটা জিন্সের প্যান্ট কিনতে পারিস না? একটা জিন্সের প্যান্ট সেই যুদ্ধের পর থেকে পরে আসিস, দিন কমার্সে কত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট কত কম দামে দিতেছে, ওইখান থেকে কয়েকটা জিন্সের প্যান্ট নিলেও তো পারিস। ওইখান থেকে জিন্সের প্যান্ট নিলে র্যাফেল ড্রতে ওরা আবার সুজুকি জিক্সার বাইকও দিচ্ছে। এই তোর কি ইচ্ছা করে না সুন্দর একটা জিন্সের প্যান্ট পরে বাইকের পিছনে প্রিয়জনকে বসায় হাওয়া খেতে খেতে একটু কোথাও ঘুরতে যাইতে, যেখানে জিন্সের প্যান্ট থেকে গন্ধ বের হবে না? আমাকে বাইকের লোভ দেখায় লাভ নাই, বাইক কেনার জন্য অলরেডি টাকা আমি ব্যাংকে জমা করা শুরু করে দিছি। কোন ব্যাংকে? হে 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 হে, এই যে এই ব্যাংকে। এই ব্যাটা যে কত ফকিন্নির ফকিন্নি বললে বিশ্বাস করবি না, গত এক সপ্তাহে মাত্র 12 টাকা জমাইছে, তার মধ্যে গতকাল রাতে আবার 2 টাকা খুচায় খুচায় বের করে নিছে চকলেট খাওয়ার জন্য। ও নাকি টাকা জমায় কিনবে বাইক। ইয়ে মানে বাইকের অফারটা আর কয়দিন থাকবে? জিন্স কিনে যদি একটা বাইক পাওয়া যায় তাহলে তো ভালোই। সারপ্রাইজ! কিরে ফকুন্নি, তুই যে ফ্রিজ খুলিস, লজ্জা করে না ফ্রিজ খুলতে? ফ্রিজ কেনার পর থেকে কোনো দিন মাছ মাংস কিছু রাখছিস ফ্রিজে? খালি ডিম আর ডিম, সকালে ডিম, দুপুরে ডিম, রাতে ডিম, ঘুমানোর আগে ডিম, ঘুমানোর পরে ডিম। এই মাছ মাংস যদি কিছু নাই রাখবি তাহলে আমার কিনছিস কিসের জন্য? অপমান করার জন্য? লাগা ফ্রিজের দরজা, লাগা এখনই লাগা। খবরদার ওই ডাল ভাতের প্লেট নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসবি না, পাটি বিছায় নিচে বসে খা। যেদিন প্লেটে করে মাছ মাংস কিছু আনতে পারবি সেদিন ডাইনিং টেবিলে বসবি খাওয়ার জন্য। খাবার খাওয়ার টাকা নাই ডাইনিং টেবিল কিনে ফোটানি না, বদমাইশ। ধ্যাত, ফকিন্নি এটা সারা জীবন ফকিন্নিই থাকবে।